নওগাঁর পোরশায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। নওগাঁর পোরশায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন ওরফে দুঃখু ৪৫ নামক এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। সে উপজেলার নিতপুর অনাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন জানান, সোমবার সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেন ওরফে দুঃখুকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে রাত ৩টার সময় তাকে নিয়ে সেখানে অভিযান চালাই। তাকে আমরা গতকালকে সন্ধ্যার দিকে গ্রেপ্তার করি এলাকা থেকে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে স্বীকার করে, তার সাথে যারা ডাকাতি বা ছিনতাই যারা করে তারা রাতে ফকিরের মোড় ওখানে আমবাগান আছে, তারা ওখানে অবস্থান করতেছে, রাত ৩টার সময় তারাই করবে, ছিনতাই করবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার সময় তাকে নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি চালায়। পুলিশের সরকারি সম্পদ রক্ষার্থে জীবন বাঁচাতে তাদের উপর গুলি বর্ষণ করে। এ সময় উভয়ের গোলাগুলিতে দেলোয়ার হোসেন ওরফে দুঃখু আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলেও জানান পুলিশ। আমরা আমার সাথে অফিসার ফোর্স নিয়ে সেখানে যাই রাত ৩টার সময়। গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী যারা আছে তারা আমাদের উপরে হামলা করে, গুলি বর্ষণ করে। এক পর্যায়ে আমরা নিজের আত্মরক্ষার জন্য এবং সরকারি মালামাল রক্ষার জন্য আমরা পাল্টা গুলি বর্ষণ করি। প্রায় ১০-১৫ মিনিট গুলি এইভাবে চলতে থাকে। পরবর্তীতে তারা আমাদের ওখান থেকে তারা হটে যায়, চলে যায়। তো আমরা আমাদের পর্যাপ্ত টর্চের আলো লাইট এগুলো দিয়ে খোঁজাখুঁজি করি, তাকে গুলিবিদ্ধ অবস্থায় আহত অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলি, ছোরা, কুড়াল, হাঁসুয়া সহ ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। একটা দেশীয় অস্ত্র উদ্ধার করি, অনশোটার গান, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টা হাঁসুয়া এবং একটা চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আমার এ ঘটনায় ৪ জন থানা পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান অফিসার ইনচার্জ শাহিনুর রহমান শাহিন। আমাদের ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে, সাথে সাথে আমরা তাদেরকে পোরশা হাসপাতালে নিয়ে আসি, আমাদের সদস্যরা ওখানে ভর্তি আছে। দুঃখু পোরশা উপজেলার একজন কুখ্যাত ডাকাত ছিলেন বলে দাবি করে তার বিরুদ্ধে ৫-৬টি মাদক অস্ত্রসহ ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি। দেলোয়ার হোসেন দুঃখু একজন কুখ্যাত ডাকাত, তার বিরুদ্ধে আমাদের থানায় ছিনতাইয়ের মামলা আছে, সাপাহার থানায় ডাকাতি মামলা আছে, গোমাস্তপুর থানায় অস্ত্র মামলা আছে, এছাড়াও আমাদের থানা তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে এবং সে একজন সাজাপ্রাপ্ত আসামি। বিভিন্ন সময় বিভিন্নভাবে তার ডাকাত সদস্যদের নিয়ে তিনি ডাকাতি করতেন বলেও জানান পুলিশ। সালাউদ্দিন আহমেদ, এসটিভি পোরশা, পোরশা, নওগাঁ। এসটিভি পোরশা আজই সাবস্ক্রাইব করুন।